আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হলিওয়ে চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজ নিজ কাজে ব্যস্ত আছেন। আমি আবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম কুরবানি সংক্রান্ত আরেকটি মশলা নিয়ে। আজকের মশলা হলো, আমাদের সমাজে দেখা যায় বহু মানুষ মান্যত করে থাকেন যে আমার অমুক কাজটি হয়ে গেলে আমি একটি কুরবানি দিব বা আমি একটা কুরবানির ভাগা দিব। ইসলাম শরীয়তে মান্যত করা এটি একটি জায়েজ কাজ, বৈধ কাজ। তবে ইসলাম শরীয়ত আপনাকে এটা বলে না যে আপনি কোনো কাজকে পূরণ করার জন্য মান্যত করুন। অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে এই নির্দেশিকা নেই যে আপনার কোনো কাজ যদি না হয় তাহলে সেখানে মান্যত করতে হবে। তবে যদি আপনি মান্যত করেন সেটা আপনার ইচ্ছা, মান্যত করতে পারবেন। তবে মান্যত পূরণ হওয়ার পরে, অর্থাৎ যে কাজের আপনি মান্যত করেছেন সেটি সফল হওয়ার পর সেই মান্যতটা পূরণ করা, এটা আপনার উপর জরুরি এবং অনিবার্য হয়ে যায়। বহু মানুষ বহু প্রকারের মান্যত করে থাকেন। তবে কিছু মানুষ মান্যত করেন যে আমার অমুক কাজটি হয়ে গেলে আমি একটি কুরবানি দিব অথবা আমি কুরবানির ভাগা দিব। এবার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি মান্যত করে যে আমি কুরবানির ভাগা দিব অথবা কুরবানির পশু জবাই করব, তাহলে সেই কুরবানির গোশতটি আপনি কি করবেন বা সেটা আপনি খেতে পারবেন কি পারবেন না, সেটা আপনার পরিবারকে খাওয়াতে পারবেন কি পারবেন না? এই প্রসঙ্গে শরীয়তের বিধান হলো এই যে যদি আপনি মান্যত করেন পশু জবাই করার অথবা কুরবানির ভাগা দেওয়ার আর সেই মান্যতটি আপনি আদায় করেন, তাহলে সেই পশুর মাংস আপনি নিজে খেতে পারবেন না, না আপনার পরিবারকে খাওয়াতে পারবেন, না কোনো ধনী ব্যক্তিকে সেই গোশত আপনি দিতে পারবেন। অর্থাৎ যদি আপনি মান্যত করেন তাহলে আপনার মান্যতকৃত পশুর গোশতটি পুরোটাই আপনাকে বিতরণ করে দিতে হবে, দান এবং সাদকা করে দিতে হবে, গরিব মানুষদের মধ্যে, ফকির মানুষদের মধ্যে, মিসকিন মানুষদের মধ্যে সেটাকে বিতরণ করে দিতে হবে। আপনি ধনী হন অথবা গরিব, আপনি যদি মান্যত করে থাকেন তাহলে মান্যতের যেই পশুর মাংসটি রয়েছে সেই পশুর মাংসটি আপনাকে পুরোপুরি দান করে দিতে হবে, পুরোপুরি আপনাকে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতে হবে। আপনি সেখান থেকে খেতেও পারবেন না, আপনার পরিবারকে খাওয়াতেও পারবেন না। যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানির যদি আপনি বিনা মান্যতে কোনো কুরবানি করেন তাহলে সেই আপনার কুরবানির গোশত এবং মান্যকৃত কুরবানির গোশতের মধ্যে পার্থক্য বিদ্যমান। আপনি যদি মান্যত না করেন তাহলে সেই কুরবানির গোশত আপনি নিজেও খেতে পারবেন, পরিবারকে খাওয়াতে পারবেন এবং সেটাকে বিতরণও করতে পারবেন। কিন্তু যদি আপনি মান্যত করে থাকেন তাহলে মান্যকৃত পশুর মাংস আপনি নিজেও খেতে পারবেন না, আপনার পরিবারকেও খাওয়াতে পারবেন না এবং সেটাকে আপনার কোনো ধনী ব্যক্তি, ধনী বন্ধুদেরকেও আপনি দিতে পারবেন না, বরং পুরোটাই আপনাকে দান এবং খায়রাত করে দিতে হবে, পুরোটাই আপনাকে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতে হবে। আশা করি আপনারা এই মশলাটি বুঝতে পেরেছেন। আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।